রাজধানীর কাওরান বাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনার শিকার হন তিনি। পরে আহত অবস্থায় দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় তাকে। ঘটনায় সিএনজি অটোরিকশা জব্দ করার পাশাপাশি আটক করা হয়েছে চালককে। ফার্মগেট থেকে কাওরান বাজারের দিকে যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। রাস্তা ফাঁকা থাকায় বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। ডাইরেক্ট করে দিচ্ছে না তা